আগামী পনেরো তারিখ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সভায়স্থল শুক্রবার ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকরা আকাশপাতে তিনি ঠাকুরনগরে আসবেন আগামী পনেরো তারিখ ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বড়মা বিনাপানী দেবীর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরবাড়িতে যাবেন তিনি ঠাকুরবাড়ির মাঠে এক সভাও করবেন তিনি তার আগে সভাস্থল ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকেরা ওই দিন দমদম বিমানবন্দর থেকে আকাশপথে হেলিকপ্টারে করে ঠাকুরনগর হাইস্কুল মাঠে নামবেন মুখ্যমন্ত্রী তার আগে শুক্রবার পরীক্ষামূলকভাবে হেলিপ্যাডে নামানো হল কপ্টার এদিন হেলিকপ্টারে করে ঠাকুরনগর হাইস্কুল মাঠে আসেন আইজি দক্ষিণবঙ্গ নীরজ কুমার সিং সহ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে থাকা একটি বিশেষ দল ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ সুপার সি সুধাকর অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বনগার এসডিপিও অনিল রায় মহকুমা শাসক ডক্টর কাকলি মুখার্জী সহ বিশিষ্ট সরকারি আধিকারিকেরা পুলিশ আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার থেকে যে পথে যাবেন সেই পথ ঘুরে দেখেন সকাল সাড়ে দশটা নাগাদ হেলিকপ্টার ঠাকুরনগরে আসে প্রায় দু পর উড়ে যায় হেলিকপ্টার দেখতে এলাকার বহু মানুষ ভিড় করেন এদিন ঠাকুরনগর হাই স্কুল মাঠে ট্রায়াল রান হল হেলিকপ্টারের ট্রায়াল রানটা করলেন হচ্ছে আইজি বেঙ্গল ওনারা হেলিকপ্টারে করে এসছেন আর এখানে আমাদের এসপি সাহেব ছিলেন এসপি নর্থ অ্যাডিশনাল এসপি হেড আপনার অভিজিৎ ব্যানার্জি মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা ওরা দেখে গেলেন যে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা হেলিকপ্টারটা নামতে অসুবিধা হবে কি না কত মানুষ এই মাঠে বসতে পারবে সিএম যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তাটা কেমন আছে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো সমস্তগুলোই ওনারা আজকে চেক করে গেলেন এবং মৌখিকভাবে আমাদের যেটা বলে গেলেন তাতে ওনারা স্যাটিসফাইড ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইনছলাইণ্ড ঠাকুৰনগৰ